এমন একটা মাইনিং বটের ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করব যেটা আপনি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যার নাম বাইনেন্স মুন তো আপনাকে এটার লিঙ্ক আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে আপনি খুব সহজেই এটার মধ্যে আপনি জয়েন করে নিতে পারবেন তো নিচের দিকে যেখানে প্লে বটন দেখাচ্ছে এখানে আপনাকে স্টার্ট বটনও হবে স্টার্টের উপরে ক্লিক করার পর আবার আপনাকে স্টার্টের উপরে ক্লিক করতে হবে তারপরে আপনার কাছে এই অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে নেক্সট টাইম থেকে যখনই আপনি ওপেন করতে যাবেন নিচের দিকে প্লে বটন পেয়ে যাবেন অথবা এখানে উপরের দিকে স্টার্ট অ্যাপ বলে অপশান পেয়ে যাবেন আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে এর যে ফার্স্ট ইন্টারফেস সেটা আপনার কাছে ওপেন হয়ে যাবে এইবারে এটাকে আপনি কীভাবে ব্যবহার করে আপনি এখানে আপনার কয়েন বাড়াবেন কী কি প্রসেস রয়েছে এর এয়ারড্রপ কিভাবে আসবে কীভাবে আপনি সমস্ত কাজ করবেন সমস্ত কিছু আপনাকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো সর্বপ্রথম আপনার কাছে আমার কাছে এখানে এই মুহূর্তে আঠেরো হাজার পয়েন্ট রয়েছে কিন্তু আপনার কাছে এখানে আপনি ডেসক্রিপশানে দেওয়ার লিঙ্ক থেকে জয়েন করলে আপনাকে কিছু বোনাস পয়েন্ট আপনাকে দেওয়া হবে নাহলে কিন্তু আপনি এখানে কোনো রকম কোনো বোনাস পয়েন্ট পাবেন না তো এখানে বেশি তেমন একটা টাস্ক নেই কিন্তু এখানেও আপনি টুকটাক যে সমস্ত টাস্কগুলি রয়েছে সেগুলাকে ব্যবহার করে আপনি এখান থেকে আপনি এখানে আপনার যে মন বিক্সের যে কয়েন সেটাকে আপনি কালেক্ট করতে পারবেন তার পাশাপাশি এখানে পার ডে আপনি এখান থেকে গেম খেলতে পারবেন গেম খেলেও কিন্তু আপনি এখান থেকে মন বিক্সের যে কয়েন সেটাকে আপনি কালেক্ট করতে পারবেন তো সর্ব নিচের দিকে রয়েছে গেম গেমের মধ্যে এখানে আপনার যে মুন বেক্সের টোটাল পয়েন্ট যেটা আপনি কালেক্ট করেছেন সেটা আপনার কাছে শো হবে এবং এখানে নিচের দিকে প্লে গেম বলে অপশান শো হবে আপনি কীভাবে কী গেমটা খেলবেন সেটা আপনাকে একটু বাদে দেখাচ্ছি তারপর রয়েছে লিগ্যাল বোর্ড আপনি এটার উপরে ক্লিক করলে এই মুহূর্তে মুন বেক্সের যে টোটাল কে কত র্যাঙ্কে রয়েছে কার কত কয়েন রয়েছে সমস্ত কিছু এখানে আপনার কাছে শো হবে একশো জন প্লাস এখানে আপনার কাছে এখানে নাম্বার শো করানো হবে তারপর রয়েছে টাস্ক টাস্কের উপরে যখন ক্লিক করবেন এখানে বিভিন্ন রকমের টাস্ক কিন্তু আপনার কাছে থাকে যেমন দেখতে পাচ্ছেন ডেলি চেকিংয়ের জন্য আপনাকে এখানে কিছু পয়েন্ট দেওয়া হয় মানে আপনি প্রত্যেকদিন এখানে এসে চেক করলে আপনাকে কিছু পয়েন্ট দেওয়া হবে আপনি এদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাকে আপনি যদি আপনার স্টোরির মধ্যে শেয়ার করেন তো আপনি সেখানে কিছু পয়েন্ট পাবেন এদের যে একটা অফিসিয়ালি যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেটাকে আপনি ফলো করলে আপনাকে এখানে কিছু পয়েন্ট দেওয়া হবে পাঁচশো পয়েন্ট এরকম বিভিন্ন রকমের ছোটোখাটোর টাস্ক আপনার কাছে এখানে রয়েছে সেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সমস্ত গ্রিন হয়ে যাবে এবং এগুলা ব্লার হয়ে যাবে যে আর তার যে কয়েন্টটা সেটা আপনার অ্যাকাউন্টের সাথে টোটাল হয়ে যাবে এরপরে রয়েছে ফ্রেন্ডস তো আপনি এখান থেকে আপনার এই মুনবিক্সের যে অ্যাপ্লিকেশনটাকে সেটাকে আপনি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারবেন যদি আপনার অনলাইনে যদি আপনার বেশি বন্ধু বান্ধব থাকে বা আপনার যদি কোনো অফলাইন বন্ধুরা থাকে যারা এই সমস্ত প্রজেক্টের উপরে কাজ করতে চায় তো তাদের সেই ক্ষেত্রে আপনি এখান থেকে তাদেরকে শেয়ার করতে পারেন তারপর রয়েছে বাইন্যান্স এইটা যেহেতু বাইন্যান্সের একটা প্রজেক্ট বাইন্যান্স একটা যে কোনো ক্রিপ্টো কারেন্সি কেনা বেচা করতে পারবেন সেই প্ল্যাটফর্মের তরফ থেকে এটা বানানো হয়েছে তাই এখানে আপনাকে বলা হচ্ছে আপনি আপনার যে বাইন্যান্স অ্যাপ্লিকেশান সেটা এখান থেকে ডাউনলোড করুন তার মধ্যে অ্যাকাউন্ট করুন তারপরে আপনি আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করুন তার এরকম একটা প্রসেস দেওয়া রয়েছে আর আপনি যদি আগে থেকে বাইন্যান্স অ্যাকাউন্ট বানিয়ে রাখেন তো আপনি কোনো কিছু করার প্রয়োজন নেই তো আপনি কীভাবে বাইনেস অ্যাকাউন্ট বানাবেন তারপরে ডেডিকেটেড ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন তো এই ছিল টুকটাক কাজ এইবারে যে মেন আপনি এখান থেকে আপনার যে পার ডে গেম খেলতে হয় সেটা আপনি কীভাবে খেলবেন চলুন সেটা জেনে নিয়ে যাক এই যে সর্বপ্রথম গেম অপশানের উপরে আসার পরে সর্বপ্রথম অপশানটি তারপরে নিচের দিকে পেয়ে যাচ্ছেন প্লে গেম আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটা পেজ আপনার কাছে লোডিং হবে এবং রকম আপনাকে এখানে যে কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনগুলোকে আপনাকে এখান থেকে কালেক্ট করতে হবে বিভিন্ন রকমের কয়েনের সাইজ হিসেবে আপনি এখানে পয়েন্ট পাবেন এবং যে কালো কালো যে পাথরগুলো আপনি দেখতে পাচ্ছেন সেইগুলোকে যদি আপনি এখান থেকে এই অপশানটির মাধ্যম দিয়ে তুলে ফেলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে পয়েন্ট যেটা আপনি কালেক্ট করবেন সেটা মাইনাস হয়ে যাবে এখানে কিছু টাইম আর চলবে সেই টাইমার ভিত্তিতে আপনাকে এখান থেকে আপনার যে এখানে যে গোল্ডেন কালারের যে কয়েন বা গিফট বক্সগুলি আপনি দেখতে পাচ্ছেন সেইগুলোকে আপনাকে এখান থেকে কালেক্ট করতে হবে কয়েন কালেক্ট করার প্রসেসটা এটা আপনাকে এখানে কিছু ছবার আপনি কিন্তু এখান থেকে কালেক্ট কালেক্ট করতে পারবেন ছবার কিন্তু আপনি এখান থেকে টাইমার যে আছে সেই টাইমার ব্যবহার করে আপনি এখান থেকে কালেক্ট করতে পারবেন তো এখানে আমি এখানে আপনি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সেই মুহূর্তে এখান থেকে আমি দেখতে পাচ্ছেন একশো পঁচাত্তরটা পয়েন্ট আমি এখান থেকে পেয়ে গেছি এখনও প্লে এগেন বলে লেফট ইন্টু ফাইভ মানে আমি এখনও পর্যন্ত এখানে পাঁচবার এই গেমটাকে প্লে করতে পারবো তো এইভাবে আপনি এখান থেকে চাইলে প্লেও করতে পারেন অথবা ব্যাক করে চলে আসবেন তো এই ছিল পুরো প্রসেস আপনি দেখতে পেয়ে যাবেন এখানে যখন আপনি দেখতে পাচ্ছেন ইউর অ্যাট্যাম্প বলে আপনাকে এখান থেকে পাঁচ বাই ছয় দেখানো হচ্ছে এখানে যখন আপনি আরও পাঁচবার এখানে এই গেমটাকে খেলে নেবেন খেলে নেওয়ার পর আপনার কাছে নিচের দিকে এখানে একটা টাইমার চলবে সেই টাইমার শেষ হওয়ার পর আবার আপনি এখানে গেম খেলার জন্য উপযুক্ত হয়ে যাবেন তো এই ছিল পুরো প্রসেস উপর দিয়ে দেখতে পাচ্ছেন মাই রেকর্ড বলে আপনি এখান থেকে আপনি যা যা অ্যাক্টিভিটি করেছেন সেই সমস্ত অ্যাক্টিভিটি আপনার কাছে এখানে শুরু হবে কোথা থেকে কত পয়েন্ট পেয়েছেন তারপরে আপনার টোটাল পয়েন্ট কত সমস্ত কিছু এখানে ডেট ওয়াই শো হয়ে যাবে তো এই ছিল পুরো প্রসেস ভিক্সের এই অ্যাপ্লিকেশানটির তো এইটাকে ব্যবহার অবশ্যই আপনি করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে মান্থলি ইউজার এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার বেসটা কত তৈরি হয়েছে তো পরবর্তীকালে এই যে ভিক্সের এয়ারড্রপ যখন লঞ্চ হবে বা কোনোরকম কোনো নতুন আপডেট এই অ্যাপ্লিকেশান এই মাইনিং বটল নিয়ে যদি কোনো কোনো নতুন আপডেট আসে তো আপনি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে রাখবেন সেখানে এই রকমই নিত্য নতুন যে মাইনিং প্ল্যাটফর্ম নিয়ে আমি ভিডিও বানাই তাদের যে প্রত্যেক দিনে ডেলি যে আপডেট সেই সমস্ত আপডেট সেখানে আমি আপলোড করে থাকি তো সেই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন দেখা হচ্ছে এমনই একটা নতুন মাইনিং প্ল্যাটফর্মের উপর তো তাদের মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন